আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল ভোরে চলে আসলাম 8টার দিকে স্কুলে। ছেলের পরীক্ষা চলতেছে, ছোট ছেলের, তো ওকে নিয়ে স্কুলে চলে আসলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, অনেক দিন ধরে স্কুল শেয়ার করা হয় না। এই যে আমি ওদের ক্লাসে আছি, ক্লাসটা শেয়ার করলাম আপনাদের সাথে। বাচ্চারা এখনও, সব বাচ্চারা আসেনি যদিও, ওই যে আসতেছে বাচ্চারা স্কুলে। আজকে ওদের তিনতলায় সিট পড়েছে। আমি একটা ছবি নিলাম, এই যে বাহিরের দৃশ্যটা দেখেন কি সুন্দর। বাচ্চারা, সব বাচ্চারা আসতেছে। সবাই, এই যে সময় হয়েছে 8:30, পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এখন 8:15 বাজে সকাল, কিন্তু দেখা যায় দুপুর হয়ে গিয়েছে। এখন প্রচণ্ড রোদের তাপ, আর সকাল সকাল বেলা হয়ে যায় এরকম মনে হয়। আর সবাই তো ক্লাসে চলে আসতেছে, গার্ডিয়ান নিয়ে আসতেছে। তো আমার বাচ্চাটাও বসে গিয়েছে। তো সবাই দোয়া করবেন বাচ্চাদের পরীক্ষাগুলো যাতে ভালো হয়। তবে এবার পরীক্ষার প্রশ্নগুলো খুব হার্ড হয়েছে, তো ক্লাস হয় না যদিও তারপরে শুরু হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন, আলহামদুলিল্লাহ বললাম, বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, স্কুল পুরোদমে শুরু হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে একটা তৃপ্তি আসবে, স্কুলে পড়ার মতো একটা তৃপ্তি। আর বাহিরের দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন আমাদের স্কুলের মাঠটা কত সুন্দর করা হয়েছে। তো এখানে কিন্তু কলেজ আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কলেজ উদ্বোধন হবে হয়তো বা দুই চার মাসের ভিতরে কলেজ উদ্বোধন হয়ে যাবে। তো এখানে কিন্তু ফুটবল ফেডারেশন এসে এখানে খেলার জন্য এখানে এই এরিয়াটা দিয়ে গিয়েছে, আর তারা এখানে খেলার ইয়া পড়বে, এই জন্য এটা রেডি করা হয়েছে। আর আমরা তিনতলায় এখন অবস্থান করতেছি, এখন চলে যাই। বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।